নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আজকে হাজির হয়ে গেছি কল্পতরু জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের কাছে সুযোগ থাকছে, আপনারা কথা বলতে পারবেন আমাদের সাথে। ফোন করতে ডায়াল করবেন 0332571225 ও 2266 এই নাম্বারে, টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে। আর আজকের অনুষ্ঠান মানে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনার পাশাপাশি এমন একটি শিক্ষামূলক অনুষ্ঠান, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে শিখতে আগ্রহী, যারা এই বিষয়টা নিয়ে চর্চা করে যাচ্ছেন, তারাও যদি বাড়িতে বসে অনুষ্ঠান শোনেন, তার মানে এই শাস্ত্র সম্পর্কে সঠিক তথ্য, সঠিক শিক্ষা কিন্তু বাড়িতে বসেও আপনারা লাভ করছেন। কল্পতরু অনুষ্ঠানে কাকে নিয়ে এসে হাজির করে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার যদিও কিছু নেই, কিন্তু নতুন দর্শক বন্ধুদেরকে আমি একটু বলে দিচ্ছি, কল্পতরু মানেই কিন্তু আমাদের সাথে এসে পৌঁছান সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি সাহিত্যে এম এ বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট, কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবেদ, বাস্তবেদ, এবং যিনি শাস্ত্রসম্মত জ্যোতিষে বিশ্বাস করেন, ওয়ান টাইম রেমিডি এবং লাইফ টাইম বেনিফিটে বিশ্বাস করেন, অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস জ্যোতিষ রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার এবং বিজ্ঞানসম্মত বিচারে যিনি বিশ্বাস করেন, চলুন তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। নমস্কার ক্লাব টিভির সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাই। যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, বয়স্কদের অনেক প্রণাম জানাই। আমার পিতামাতাকে প্রণাম, গুরুদেব গুরুমাতাকে প্রণাম জানাই, মা তারার চরণে প্রণাম জানাই। গ্লোব টিভিতে আবার অনেকদিন পরে লাইভ, আর আমার অনুষ্ঠান মানেই কিন্তু আলোচনা। আর কোনো কিছু কথা না বাড়িয়ে সরাসরি আজকে আলোচনায় চলে যাব। আজকের আমার আলোচনার টপিক থাকবে, আমাদের তো বিভিন্ন রকম চক্র থাকে, আমি প্রত্যেকটা চক্রকে নিয়ে একাধিক আলোচনা করেছি, কারণ সবার পক্ষে হয়তো সব চক্রগুলো জানা সম্ভব নয়। এবং আমি মিডিয়াতে বিভিন্ন রকমভাবে জ্যোতিষের শাস্ত্র অনুযায়ী যে আমাদের বিভিন্ন ধরনের চক্রগুলো আছে, সেই চক্রগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি, এবং সেই চক্রগুলোর সাথে আপনার লগ্নকুণ্ডলীর কিন্তু মেলবর্ধন। আমাদের জ্যোতিষশাস্ত্রও কিন্তু তাই, জ্যোতিষশাস্ত্র মনে হচ্ছে চাই যে আমাদের লগ্নকুণ্ডলী যেটা তৈরি হয় সেটা কিন্তু আপনার সারা জীবনের জন্য তৈরি হলো, এবং সেটাই কিন্তু আপনার একমাত্র সাথী, তার সাথে অন্যান্য চক্রের কিন্তু মেলবন্ধন কী, এবং তার সাথে হচ্ছে দশা, অন্তর্দশা, প্রত্যাত্তন দশা, সূক্ষ্মদশা এবং প্রাণদশা, এই নিয়ে কিন্তু মানুষের জীবন চলতে থাকে। এর উপরেই কিন্তু ডিপেন্ড করছে মানুষের জীবন, তার ভবিষ্যৎ জীবন, তার কর্মজীবন, তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার সমস্যা, তার ওঠা পড়া বসা সমস্ত কিছু। তাহলে একজন জাতক জাতিকার মধ্যে যখন সমস্যাগুলো তৈরি হয়, তাহলে আমাদের লগ্নকুণ্ডলীটাকে ভালো করে আগে বিচার করতে হবে, যেখানে আমাদের 12টা রাশি, 9টি গ্রহ, তার সাথে ইউরেনাস, নেপচুন এবং প্লুটের ভূমিকা কী, অর্থাৎ ইন্দ্র, বরুণ এবং রুদ্রের ভূমিকা কী, 27টা নক্ষত্র, তার ছাড়াও কিন্তু আরেকটা নক্ষত্র, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র, এবং সেই সঙ্গে হচ্ছে আমাদের দ্বাদশ রাশি, এবং আপনাদের দশা, অন্তর্দশা, কোন দশায় আপনি জন্মগ্রহণ করেছিলেন। যেরকম আমাদের দশার যদি রুলিং হয় আপনারা প্রত্যেকেই জানেন, তাও একবার বলে রাখি যে যখন রুলিং দশায় চলে তখন প্রথমেই আসে কিন্তু কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি এবং বুধ। ধরুন কারো কেতুর দশায় জন্ম হলো, তাহলে কেতুর দশায় যখন জন্ম হলো তারপরে কিন্তু আসবে শুক্রের দশা। তাহলে শুক্রের দশা আসলে এবার কেতুকে যদি আমরা ভাঙি, ধরুন তার কেতুর দশায় জন্ম হয়েছে, কেতুর দশা যখন সে ভোগ্যকাল হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু ভোগ করবে শুক্রের দশা। এই শুক্রের দশাটা আবার কিন্তু তার প্রধান কতগুলো অন্তর্দশা চলে, তার সূক্ষ্মদশা চলে, তার প্রাণদশা চলে। তাহলে যখন শুক্রের দশা অর্থাৎ কেতুর দশা পার করে আপনি যখন শুক্রের দশার মধ্যে বা আপনার জীবন অতিবাহিত হচ্ছে বা আপনার শুক্রের দশা চলছে, তার আবার ডেফিনেশন আছে, তার ভাগ আছে, যেমন শুক্র কেতু, শুক্র শুক্র, শুক্র রবি, শুক্র চন্দ্র, শুক্র বৃহস্পতি, শুক্র রাহু, শুক্র শনি, শুক্র বুধ। আবার শুক্রের পর চলে আসছে রবি, রবিও ঠিক সেরকম, রবির দশা যখন চলছে তারও ঠিক রবির মহাদশা, তারও ঠিক অন্তর্দশা চলবে, অর্থাৎ রবি কেতু, রবি শুক্র, রবি রবি, রবি চন্দ্র, রবি মঙ্গল, রবি বৃহস্পতি, রবি রাহু, রবি বুধ, রবি শনি, আবার ঠিক চন্দ্র, এরকমভাবে কিন্তু আমাদের দশাগুলো প্রতিনিয়তভাবে চলতে থাকে। কিন্তু মানুষের জীবনে এই যে লগ্নকুণ্ডলী, লগ্নকুণ্ডলীটা কিন্তু প্রধান, এবং প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারই তাই করেন যে তার নিজস্ব প্রেসক্রিপশন, যখন আপনারা আমাদের কাছে আসেন আমরা কিন্তু প্রথমে আগে লগ্নকুণ্ডলীটাকে বিচার করি। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি দর্শক বন্ধু, আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে যান না কেন, আপনারা তার কাছে লগ্নকুণ্ডলীটা বিচার করান, সেই অ্যাস্ট্রোলজার দেখে নেবেন যে সেই লগ্নকুণ্ডলীতে যেখানে
দ্বাদশ রাশি অর্থাৎ আপনি যে রাশিচক্র বা লগ্নকুণ্ডলী নির্ণয় করলো সেখানে যে নটি গ্রহ তার সঙ্গে ইউরোনাস নেপচুন প্লুটোর ভূমিকা লিখছে কিনা, এটাকে ভালো করে কিন্তু প্রথমে আপনারা খেয়াল করবেন। তারপরে আপনাদের খেয়াল করা দরকার সেই যে গ্রহগুলো অবস্থান করছে গ্রহের সাথে পাশে কোনো সংখ্যা বসানো আছে কিনা, অর্থাৎ নক্ষত্র সংখ্যা। ধরুন রবি মেষ রাশিতে উচ্চস্থ অবস্থায় আছে, রবি 01 অর্থাৎ কেতুর নক্ষত্র অবস্থান করছে। ধরুন মেষ রাশিতে বুধ হয়তো অবস্থান করছে, সেখানে দেখা গেল পাশে 02 বা 03 অর্থাৎ 02 হলে সেটা শুক্রের নক্ষত্র অর্থাৎ ভরণী, আর 03 হলে কিন্তু কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র। অর্থাৎ প্রত্যেকটা গ্রহ যখন বসছে তার পাশে নক্ষত্র সংখ্যাটা তিনি লিখছেন কিনা, এটা গেল হচ্ছে আপনার দ্বিতীয় বিষয়। তৃতীয় যেটা বিষয় দেখব যে যখন লগ্ন কুণ্ডলী বিচার করছেন, লগ্ন আপনার যেই রাশি অনুযায়ী হোক না কেন, যেখানে লগ্ন বা ASC বলে লেখা থাকছে সেটা হচ্ছে আপনার লগ্ন, সেখানে লগ্নের ডিগ্রি কত পেয়েছে তার উপরে কিন্তু আপনার জীবনটা অনেকটা নির্ভর করে থাকেন। আমি বারবার বলেছিলাম প্রত্যেকটি রাশির স্প্যান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সেই লগ্নের মান অনুযায়ী আপনার জীবনযাত্রা বা আপনার ক্ষমতাটা কতটুকু, আপনার মধ্যে কতটুকু নেওয়ার ক্ষমতা আছে, আপনি সমাজের জন্য বা ভবিষ্যৎ জীবনের জন্য কী করতে চলেছেন, আপনার জীবনে আপনি কতটা প্রতিষ্ঠিত, এই সামান্য একটা লগ্নের ডিগ্রি দেখেও কিন্তু বলা যায়, সামান্য একটা লগ্নের ডিগ্রি দেখে বলা যায় যে আপনি জীবনে সত্যি কি প্রতিষ্ঠা পাবেন বা আপনি প্রতিষ্ঠিত না, আপনি এখনো পর্যন্ত পরিমাণে ট্রাভেল করে যাচ্ছেন, সেটা কিন্তু লগ্নের ডিগ্রিটাকে নির্ণয় করতে হয়। তাহলে আপনাদের দেখা দরকার সেই লগ্নের ডিগ্রি অ্যাস্ট্রোলজার দিচ্ছেন কি না, এবং তার সাথে লগ্নের কোন নক্ষত্র প্রাপ্ত হয়েছে। এখানে অনেকে বলেন দাদা লগ্নেরও নক্ষত্র হয়, অবশ্যই হয়, অবশ্যই হয়, প্রত্যেকটা গ্রহের যদি নক্ষত্র পাশে বসানো থাকে তার সঙ্গে লগ্ন লং বলে যেখানে লেখা থাকছে বা ASC বলে লেখা থাকছে তার পাশেও দেখুন আপনাদের নক্ষত্রের সংখ্যাটা দেয়া আছে কিনা, তারপরে কিন্তু আপনি জ্যোতিষের কাছে বিচার করাবেন। তার সঙ্গে দেখবেন তার দশা অন্তর্দশা দিচ্ছেন কিনা, দিচ্ছেন কিনা আপনার 50টি থেকে 60টি চার্টের গুরুত্বপূর্ণ মেলবন্ধনের জায়গা, অনেকে নবাংশ চার্ট প্রেসক্রিপশনের মধ্যে করে দেন, খুব ভালো জিনিস। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে শুধু নবাংশ চার্ট করলো কিন্তু আদার্স কোনো কিছু করেন না, তার মানে বিচারটা কিন্তু সেখানে লুকিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে লোকানো হচ্ছে। আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করলো, আপনি ধরুন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার পর বললেন যে আপনার বিপি কত, আপনার যদি সুগার থাকে আপনি সুগার টেস্ট করিয়ে নিয়ে গেলেন, আপনাকে কতগুলো মেডিসিন দিল, আপনার কী কী রোগ হয়েছে, এবং সেই অনুযায়ী যখন ডাক্তারবাবু বলছেন এই রোগটা আপনার মেডিসিনে সেরে যাবে তাহলে আপনাকে মেডিসিন খেতে হচ্ছে, আবার যখন বলছেন যে এই জিনিসটা আপনাকে ওটি করতে হবে তার জন্য আপনাকে কিছু ফর্মাল কিছু টেস্ট লিখে দিলেন, আপনি টেস্টটা করে আনলেন, অর্থাৎ তার নির্দিষ্ট ভ্যারিয়েশনের ওপর কিন্তু আপনি তখন একটা অপারেশন করাচ্ছেন। পরীক্ষা করানোর পর ডাক্তারবাবু বুঝলেন এটা অপারেশনযোগ্য, অপারেশন করতে হবে, নাহলে আর কোনো উপায় নেই, মেডিসিনের জন্য সারবে না। ঠিক সেরকমই আমাদের অ্যাস্ট্রোলজিতেও কিন্তু নবাংশ চার্ট অনেকে করেন, কিন্তু নবাংশ চার্টের পাশাপাশি আমাদের যে আরও 50 থেকে 60টি চার্ট আছে বা চক্র আছে সেগুলোকে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু কখনও আপনাদের সামনে তুলে ধরেন না, অর্থাৎ আপনাদেরকে অনেকটা অন্ধকারে ফেলে রাখা হয়, আর আপনারা সেখান থেকে অনেক সময় গিয়ে কিন্তু উপকৃত হন না। আপনারা কখনো কখনো কোনো অ্যাস্ট্রোলজার কাছে এসে বলেন দাদা আমি এরকম অ্যাস্ট্রোলজার কাছে গিয়েছিলাম, আমি এরকম রেমেডি নিয়েছি, আমাকে এরকম প্রেসক্রিপশন করে দিয়েছে, আমি উপকার পাইনি। কেন পাননি? তিনিও তো অ্যাস্ট্রোলজার, আপনি সব রকমভাবে সাপোর্ট নিয়েছিলেন, বিচার করিয়েছিলেন, আপনাকে প্রতিকার করিয়েছে, আপনাকে রত্ন দিয়েছে বা আপনাকে কোনো মতে কিন্তু তন্ত্রমতে কোনো প্রতিকার দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনি সেখান থেকে কোনো উপকার পাচ্ছেন না, রেজাল্ট বেরোচ্ছে না। প্রথম কথা হচ্ছে বিচার, বিচারটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে যখন আপনারা অ্যাস্ট্রোলজির কাছে যাচ্ছেন অনেকের এই ধারণাটাই থাকে যে জন্মকুণ্ডলীর ডেট অফ বার্থ যদি থাকে তাদেরই একমাত্র সঠিক বিচার হয়ে থাকে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ আমি বারবার মনে করি এই যে লগ্নকুণ্ডলী নির্ণয় করছি, যখন আপনি পৃথিবীর বুকে আসলেন মাতৃগর্ভ থেকে তখন নির্দিষ্ট যে সময়টা প্রত্যেকের পক্ষেই কিন্তু নোট করে রাখা সম্ভব নয়, সেখানে কিছু ঘন্টা মিনিট সেকেন্ড কিছু সেকেন্ডের কিছু মিনিটের কিন্তু ফারাক থেকে যায়, যার জন্য আপনার লগ্নকুণ্ডলীর পাশাপাশি আপনার হস্তরেখা হাতের রেখা কিন্তু আপনার কখনো চেঞ্জেস হবে না।
তাহলে অ্যাস্ট্রোলজার আপনার হাতটা দেখছে কি না, এবং আপনি ভালো করে যাচিয়ে দেখে নেবেন যে লগ্ন কুণ্ডলীর সাথে আপনার হস্তরেখার মেলবন্ধন আছে কি না। অর্থাৎ ধরুন আপনার লগ্ন কুণ্ডলীতে কিছুভাবে রবি ড্যামেজ হয়ে আছে, রবি হয়তো তুলা রাশিতে অবস্থান করছে, আপনার কার্তিক মাসে জন্ম, বা রবি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ হাউসে বসে আছে, অথবা রবি কোনো অশুভ গ্রহের সঙ্গে মেলবন্ধন করছে বা শুক্রের সাথে বসে আছে, অ্যান্টি কোনো গ্রহের সাথে বসে আছে বা অ্যান্টি নক্ষত্রের সাথে বসে আছে। রবি দেখা যাচ্ছে কিছুভাবে হয়তো ভরণী নক্ষত্রের সাথে বসে আছে, অর্থাৎ শুক্রের নক্ষত্র, তাহলে সেক্ষেত্রে কিন্তু রবি ড্যামেজ। তাহলে আপনার হস্তরেখাও কিন্তু জানান দেবে, ঠিক যাদের দেখবেন ছেলেদের ক্ষেত্রে, হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু রবির জায়গা, তাহলে সেখানেও কিন্তু রবির জায়গাটাও কিন্তু ড্যামেজ থাকতে হবে। অর্থাৎ হস্তরেখাতে আপনার রবির স্থান কিছুভাবে কিন্তু নিজস্ব থাকবে বা সেখানে কাটা থাকবে, অথবা আপনার স্টার লাইনের কোনো কিছু প্রবলেম থাকবে, তাহলে কিন্তু সেই জন্মছকটার সঙ্গে হস্তরেখার একটা মেলবন্ধন করা হলো। এইখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সংখ্যাতত্ত্ব। আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজার কাছে, আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে, আপনি যখন অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছেন, সেখানে হোরারি পদ্ধতি, মুহূর্ত গণনা বা সংখ্যাতত্ত্বের সাহায্য কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের একটা নির্দিষ্ট পার্ট পাওয়া যায়, বা সেখান থেকে নির্দিষ্ট কিছু তথ্যাবলী আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে বা জাতক জাতিকে যারা আমাদের কাছ থেকে আসছেন, আমরা সেখান থেকে কিছু জানতে পারি। কেন সংখ্যার উপর অনেক কিছু নির্ণয় ঘটছে, আপনার নাম, আপনার গোত্র, আপনার পদবি, তার সাথে আপনার মুখনিসৃত সেই সংখ্যা, সেই সংখ্যা থেকে কিন্তু আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্যকে আপনার কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা মেলবন্ধন ঘটিয়ে যখন আপনার জীবনের সঙ্গে সামঞ্জস্য ঘটবে, মেলবন্ধন ঘটবে, হ্যাঁ আপনি মেলাতে পাচ্ছেন, আপনি যেগুলো বলছেন ঠিক বলছেন, তারপরে কিন্তু রেমেডির পার্ট, তাহলে কিন্তু সেই রেমেডি হয়তো ভালো কাজ করতে পারে। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে বলবো, যে আমি তো একাধিক চক্র নিয়ে আলোচনা করেছি, আজকেও যে চক্রটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাজিক মুন্থা চক্র, অর্থাৎ এক কথায় বলা হয় তাজিক চক্র, যেটাকে জ্যোতিষের পরিভাষা অনেকেই জানেন তাজিক চক্র বলে, তাজিক মুন্থা চক্র বা তাজিক চক্র। কি সেই তাজিক চক্র? না, সাধারণত দেখা যায় তাজিক চক্র নির্ণয় হয় বা মানুষের জীবনে নির্দেশিত করে বিশেষত নবম ভাব এবং দশম ভাব। অর্থাৎ আপনার নবম ভাব মানে হচ্ছে আপনার ভাগ্যের জায়গা, আপনি কতটা ভাগ্যবান, আপনার ধর্মের জায়গা, এবং দশম ভাব মানে হচ্ছে আপনার কর্মের জায়গা, আপনার পিতার জায়গা, আপনি কোন পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন, সেই পরিবার থেকে আপনি কী কী শিখেছেন। অনেকে বলে কিন্তু দেখবেন যে একটা পরিবার যদি ভালো হয়, সেই পরিবারের শিক্ষা কিন্তু সন্তানদের মধ্যে আসে। অনেকে দেখেন যে এই সন্তানটি খুব ভালো, তার মানে পরিবার, ফ্যামিলি ভালো, ফ্যামিলিকে দেখে অনেকে বিবাহ দেন, তার মানে কি পরিবার। সেই দশম ভাব মানে কি? আপনার কর্মভাব, আপনার পিতার ভাব, আপনার পরিবারের ভাব। সেই তাজিক চক্র থেকে নবম ভাব এবং দশম ভাবের একমাত্র বিচার পাওয়া যায়। যারা জীবনে ভাগ্যহানি ঘটছে, বারবার কোথাও বাধা পড়ছে, আপনি কোথাও সঠিক কর্ম করতে পাচ্ছেন না, বা কোনো কিছু চাকরি করছেন স্যাটিসফ্যাকশন নেই, আপনি কাজ করছেন সেখানে আপনার ঠিকমতো উপার্জন করতে পাচ্ছেন না, সেটা হচ্ছে তাজিক চক্র থেকে একমাত্র পাওয়া যায়। তাজিক চক্র নিয়ে আরো কিছু ডিটেইলস আলোচনা করব। ফোনে কেউ আছেন? একদম, নমস্কার, আছেন কে বলুন আমাদের সঙ্গে, কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে ফোন করেছেন? চন্দননগর। নিজের বিষয়ে জানবেন? সুস্মিতা সাহা, তাই তো? ডেট অফ বার্থ বলুন। 25 মার্চ। হুম, 1999। টাইমটা বলুন। সকাল 11:05। জন্মস্থান কোথায়? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর। আরেকবার শুনে নিন, 25 মার্চ 1999 সকাল 11:05, জন্মস্থান ভদ্রেশ্বর। দেখা হয় অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, নিয়মিত সোনার বাংলা তো দেখি, লোক টিভিতেও দেখি। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। সঙ্গে থাকবেন? আচ্ছা, সেদিন কি বৃহস্পতিবার ছিল দিদি? বৃহস্পতিবার ছিল। লগ্ন হচ্ছে আপনার মিথুন লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, জানতেন? মিথুন লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র, এবং আপনার চরণ হচ্ছে প্রথম চরণ, নবমী শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, স্বর্ণ পায়া, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে শোভন যোগ, এবং গণ হচ্ছে দেবগণ। এগুলো জানতেন? আচ্ছা, আপনি পড়াশোনা কমপ্লিট করেছেন? না, এখন পড়াশোনা চলছে। পড়াশোনা চলছে। প্রথমে বলবো যেটা, যে রবি যেহেতু শনি নক্ষত্র অবস্থান করছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু মনোচঞ্চলতা থাকবে। মনোচঞ্চলতা থাকার জন্য আপনার পড়াশোনার কনসেন্ট্রেশন প্রচণ্ড ব্রেক হবে,
এবং আপনি যেরকম ভাবে পড়াশোনা করবেন সেই মতো কিন্তু লিখে আসতে পারবেন না। অর্থাৎ আপনার মধ্যে হয়তো সাবজেক্টটা নিয়ে আপনি জানেন বা সাবজেক্টটা নিয়ে আপনি পড়াশোনা করে গেছেন, কিন্তু যখন ওটাকে প্রেজেন্টেশন করছেন বা লিখতে যাচ্ছেন আপনার লেখনের কোথাও একটা বাধা থাকবে। এটা প্রধান কারণ হচ্ছে কি বলুন তো, যেটা হচ্ছে বুধ। বুধ হচ্ছে বাক শক্তি এবং তার সাথে হচ্ছে শুক্র। শুক্র কিন্তু লেখনী শক্তি, অর্থাৎ আপনি যেটা ভাবছেন সেই ভাবনাটা আপনার লেখায় ঠিক প্রকাশ হচ্ছে না, সেটা হচ্ছে বুধ শুক্র, যেহেতু আপনার জন্ম ছকে ড্যামেজ। আমি বুঝাতে পারলাম ব্যাপারটা? আপনি বিষয়টাকে ভাবছেন বা পড়াশোনা করে গেছেন কিন্তু সেই ভাবনাটাকে ঠিক মতো প্রেজেন্টেশন করার আপনার মধ্যে সেই ক্ষমতাটা থাকছে না, বা ভুলে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে বা কোথাও একটা গাফিলতি তৈরি হচ্ছে, যার জন্য দেখা যাবে কি আপনার রেজাল্টের মান বা রেজাল্টে যেরকম ভাবে নাম্বার পাওয়ার কথা সেই গ্রোথটা আসছে না। ঠিক আছে? এবং আপনার ক্ষেত্রে চাকরিটা কি হবে, আপনি কি করছেন এখন, আপনি এখন কি করছেন? আমি এখন ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়ছি সেকেন্ড ইয়ারে। আচ্ছা, প্রথমে আমি যেটা বলি যে ম্যাথমেটিক অনার্স নিয়ে পড়ছেন সেকেন্ড ইয়ারে, আপনি আগে হায়ার এডুকেশনটা কমপ্লিট করুন, এখনো চাকরি কিন্তু এখনো অনেক দূরে। ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে আমার সিভিল সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে 2023-এ। আচ্ছা, দেখুন আমি আপনাকে যেটা বলি, আপনার দেওয়ার ইচ্ছা আছে কিন্তু শনি যেহেতু অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, কেতু নক্ষত্রে অবস্থান করছে, আপনার ভাবনা বা আপনার ইচ্ছার সাথে বর্তমান সব কিছুর সাথে মেলবন্ধন ঘটাতে সহজে পারবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ভাবনাতেই রয়ে যেতে পারে, কিন্তু সেটাকে কার্যকারিতা করা বা বাস্তবায়িত করা তাতে অনেকটা প্রবলেম আসবে, কারণ যেহেতু শনি কেতু নক্ষত্র অবস্থান করছে এই জায়গাটাকে, অর্থাৎ আপনার মধ্যে কোয়ালিটি থাকবে, আপনার মধ্যে জ্ঞান আহরণের ক্ষমতা থাকবে, আপনার মধ্যে পড়াশোনা করার প্রচণ্ড পরিমাণে জেদ থাকবে, কিন্তু তার সত্ত্বেও কোথাও একটা বাধা কাজ করবে প্রচণ্ড পরিমাণে, কারণ আপনার ক্ষেত্রে শনি নিচস্থ। হ্যাঁ হ্যাঁ, শনি প্রতিকার নেওয়া হয়েছে, কিন্তু দেখুন শনির প্রতিকার নিলেই কিন্তু হয় না। শনি কেতু নক্ষত্র অবস্থান করছে, কেতু আবার বুধ এবং শুক্রকে অবস্থান করছে গ্রহগত ডিগ্রিগত দ্বারা এবং দৃষ্টিগত দ্বারা, তার মানে এখানে কিন্তু প্রতিকার নির্বাচন ভুল হলো। আমি বলেছি শনি নিচস্থ মানে আপনাকে অ্যাস্ট্রোলজার শনির প্রতিকার করিয়েছে, তাই তো? এতে কিন্তু উল্টো ফল হবে ব্যাপারটা। উল্টো ফল ব্যাপারটা হবে কি, যেহেতু আপনার ক্ষেত্রে নক্ষত্রিকগতভাবে প্রতিকার হলো না, যেহেতু দেখুন এই জিনিসটার জন্যই কিন্তু আপনারা ভুল করেন বা আপনাদের সঠিক কাজ পান। আপনার প্রতিকার করার পর আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছেন? না, খুব একটা না, খুব একটা না। তার প্রধান কারণ হচ্ছে এটাই, আপনি শুনতে থাকুন, আমি বলছি শুনতে থাকুন। দেখুন এই জায়গাটাই মানে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা কিন্তু বারবার আমরা অ্যাস্ট্রোলজিটাকে খুব খেলো ভাবে, জানেন তো, মানে কিছু মানুষ ভাবে হয়তো অ্যাস্ট্রোলজারদের কাছে গেছে, আর অ্যাস্ট্রোলজারও ভাবে মানুষ খুব বোকা। মানুষকে যদি আমি একটু ভয় দেখাতে পারি, মানুষকে তোমাকে যদি আমি বলে দিই যে তোমার মধ্যে মাঙ্গলিক যোগ আছে, আর তোমার মধ্যে কালসর্প যোগ আছে, আর তোমার মধ্যে কেমন্দ্রুপ যোগ আছে, আর তোমার খুব সামনে বাধা প্রচণ্ড পরিমাণে, তুমি চলো তারাপীঠ আমার সঙ্গে অমাবস্যার দিন, সেখানে গিয়ে বেল কাঠ কাঠ দিয়ে যজ্ঞ করব আর সব কিছু তোমার ঠিক হয়ে যাবে, এটা জ্যোতিষী যেরকম মানুষকে বোকা ভাবছে, আর মানুষও কিছু মানুষ তাদেরকে বিশ্বাস করে কিন্তু কই ঠকছে ব্যাপারটা। আলটিমেটলি কিন্তু প্রতিকারটা ঠিক নির্ণয় করা, আমরা তো প্রত্যেকেই পারি যে আমাদের 9টা গ্রহ আছে, 9টা স্টোন থাকে, আমরা যে কোনো একটা স্টোন ধারণ করে নিতেই পারি। একটা আমার পেটে ব্যথা হচ্ছে, আমি একটা দোকানদারকে গিয়ে বললাম দাদা আমার একটা পেটে ব্যথা হচ্ছে, একটা ওষুধ দিন, আপনাকে ওষুধটা দিয়ে দিল, আপনি খেলেন কিন্তু কাজ পেলেন না, কিন্তু আপনি ডাক্তারকে দেখালেন না। আপনার পেটে ব্যথা তো কোথা থেকে হচ্ছে সেটা থেকে নির্ণয় করতে হবে, সেই পেটে ব্যথা তো অন্যরকম অনেক কিছু হতে পারে, হয়তো সেটা হয়তো সামান্যই কোনো কিছু বা সেটা হয়তো বড় কিছু, কিন্তু সেটাকে ডায়াগনস্টিক করতে হবে বিচার বিশ্লেষণ দ্বারা। এই যে দিদি ফোন করলেন, সমিতের দোনারটা একটু শেষ করে নিই, ওনার ভবিষ্যতের ক্ষেত্রে এক্সাম দেওয়ার খুব ইচ্ছা আছে, ভবিষ্যৎ জীবনে কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু দেখুন সেক্ষেত্রে আপনি যেরকম যেটা চাইবেন তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাধা বিঘ্নতার শিকার হবেন। আমি জানি আপনার মধ্যে কনফিডেন্স লেভেল প্রচণ্ড বেশি, আপনি অবশ্যই কিন্তু চাইছেন কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার, কিন্তু কোথাও গিয়ে যেন একটা বাধা কাজ করছে। তো আমি বলবো শুধুমাত্র আপনি শনি নিচস্থ, আমি বলতে না বলতে আপনি বললেন শনি নিচস্থ, আমি শনি প্রতিকার করে নিয়েছি, আমার প্রতিকারটা কিন্তু এইভাবে নির্ণয় আমি করি না, যেহেতু শনি কেতু নক্ষত্রে আছে। আপনাকে আমি একটু আগে বলছিলাম আপনি যেটা ভাবছেন সেটাকে পরীক্ষার খাতায় লিখে আসা বা আপনি যেটা বাস্তবায়িত করছেন সে বাস্তবায়িত করতে প্রবলেম হবে, অর্থাৎ বুধ শুক্র যেহেতু কেতুকে পরিচালিত করছে, কেতু রুল করছে বা কেতু দ্বারা দৃষ্ট আছে, তার মানে আমরা বুধের প্রতিকার বা শুক্রের প্রতিকার বা শনির প্রতিকার করলে কিন্তু আপনার জীবনে সেই সমস্যাটা মিটবে না, আপনাকে প্রতিকার করতে হবে কেতুর, তাহলে দেখুন সেই সমস্যাটা সহজেই কিন্তু মিটে যাবে। এবং আপনি যেটা চাইছেন যে ভবিষ্যতের ক্ষেত্রে আমি এক্সাম দিয়ে
ভবিষ্যৎ জীবনটাকে আরো সুন্দর করে তুলি, আমি কর্মজীবনে প্রতিষ্ঠা পাই, সেটা একমাত্র সম্ভব হয় আপনার এই পড়াশোনার জায়গায় ছোট্ট কিছু যে ভুল বা সমস্যাটা, এই ছোট্ট সমস্যাটা কিন্তু বড় আকার নিতে পারে। আমার মনে হয় আপনি যদি কেতুর সঠিক প্রতিকার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, কর্মজীবনে প্রতিষ্ঠা পাবেন। বলুন। অবশ্যই প্রতিকার কিন্তু সঠিক মানুষের কাছ থেকে নিতে হবে। আমাদের হাতে খুব বেশি সময় নেই, কিন্তু একজন কলার বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন? কোথা থেকে বলছেন? নিজের বিষয়ে জানবেন? টিভির ভলিউমটা মিউট করে দিন, লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে না হলে। হ্যাঁ, ভলিউমটা মিউট করা আছে। ডেট অফ বার্থ বলুন। 29/11/91। টাইম? 2:15 দুপুরবেলা। দুপুর 2:15। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান কলকাতায়। 29/1/91 দুপুর 2:15 জন্মস্থান। সেদিন কি শুক্রবার ছিল? আচ্ছা, শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্র নক্ষত্রের জন্ম, আর তৃতীয় চরণ নবমী কৃষ্ণপক্ষ তিথি ছিল, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ, গণ হচ্ছে মনুষ্য অথবা নরগণ। এইগুলো জানতেন? আচ্ছা, আপনার ক্ষেত্রে কিন্তু বুধ বক্রী আছে, এবং যার জন্য দেখা যাবে কি আপনার পড়াশোনা যেরকম ভাবে করার কথা তাতে অনেকটা বাধা বিঘ্নতা আসবে। ঠিক আছে, এসছে এরকম? এসছে। আপনি এখন চাইছেন কি কর্ম সম্বন্ধে জানতে চাইছেন না বিবাহ? আচ্ছা, প্রথমেই বলছিলাম যে বুধ, আমি বলিনি, বুধ যেহেতু রাহু নক্ষত্র অবস্থান করছে, আপনার কোথাও না কোথাও পড়াশোনায় কিন্তু বাধা আসবে, বা এডুকেশনের ক্ষেত্রে যেরকম ভাবে আপনি রেজাল্ট করার কথা তাতে কিন্তু বাধা পাবেন। এটা আপনি মানেন অবশ্যই আমার সাথে? একমত, একদম। বৃহস্পতি চন্দ্র যেহেতু জীবযোগ হয়ে আছে, তার জন্য দেখা যাবে কি আপনার মধ্যে প্রচন্ড কনফিডেন্স আছে, পড়াশোনার জায়গা আছে, কিন্তু দেখুন সেই চন্দ্র রাহু নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু কিন্তু চন্দ্রকে দেখছে, যার জন্য হেলথ ওরিয়েন্টেড কোনো কিছু সমস্যা, বুঝতে পারছেন, সেটা কিন্তু আপনাকে পড়াশোনার জন্য প্রচন্ড পরিমাণে ডিটেরিয়েট করতে পারে, অর্থাৎ সেই শারীরিক সমস্যা আপনার পড়াশোনার প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াবে। এরকম কোনো কিছু শারীরিক সমস্যায় ভুগছেন? এটা কিন্তু পড়াশোনার উপর একটা প্রচন্ড খামতি আসছে। আচ্ছা, আপনার হায়ার এডুকেশন কতদূর? ফাইনাল ইয়ার পরীক্ষা দেবেন। আপনি কর্ম সম্বন্ধে জানতে চাই, প্রথমেই বলি যে আপনার হেলথটাকে একটুখানি ভালো করে ঠিক রাখতে হবে, কারণ হঠাৎ হঠাৎ আপনি কিন্তু শারীরিক সমস্যায় ভোগেন, অর্থাৎ 12 মাসে 13 পার্বণটা একটা লেগে থাকবে, অর্থাৎ আপনি প্রত্যেক মাসে কিন্তু একটা অসুস্থ হয়ে থাকবেন। এটার জন্য কিন্তু একটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্রেক আসছে, এটাকে আগে ঠিক করতে হবে। এটা একমাত্র হচ্ছে চন্দ্রের জন্য, ডাক্তার অবশ্যই দেখাবেন, তার পাশাপাশি অ্যাস্ট্রোলজিক্যাল কিছু প্রতিকার নির্ণয় করতে হবে, বা আপনাকে দেখিয়ে তার প্রতিকার প্রতিবেদন করাটা দরকার। আপনাকে আমি যেটা বলে রাখি, আপনার কর্মজীবনে কিন্তু প্রতিষ্ঠা অবশ্যই আছে, এবং সেটা কিন্তু 2020 সালের নভেম্বরের পর থেকে। ঠিক আছে, 2020 সালের নভেম্বরের পর থেকে আপনার দশ অন্তর্দশা আরও শুরু আসছে, এবং সেটা কিন্তু 2022-এর মধ্যে স্টে করবে, অর্থাৎ 2020 সাল থেকে 2022 সাল, 2020 নভেম্বর থেকে 2022 সালের অক্টোবর পর্যন্ত এই সময়টা আপনার জন্য হচ্ছে স্বর্ণালী মুহূর্ত। এই সময় কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রতিষ্ঠা আসবে, কিন্তু আপনার ওভারঅল কোনো কিছু প্রতিকার প্রয়োজন নেই, কিন্তু এই হেলথ সমস্যাটা আপনার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা এসে দাঁড়াবে, এমনকি এই হেলথ সমস্যাটা কিন্তু বিবাহ জীবনের ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসতে পারে, বা রিলেশনের ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসতে পারে, সেটা আমি হয়তো মিডিয়াতে বলতে পারছি না, এরকম সমস্যার মধ্যে কিন্তু আপনি ভুগছেন। দাদা, উনি লাইনে নেই, আর আমাদের হাতেও কিন্তু আর সময় বেশি নেই, তাই যিনি দর্শক বন্ধু ফোন করেছিলেন তাকে অবশ্যই বলবো হাতে সময় নিয়ে দাদার সাথে এসে চেম্বারে ভিজিট করবেন। আর আজকে যেহেতু সময় শেষ, আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আশা করি টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার গেছে, সেটা আপনারা নিয়ে নিয়েছেন, 9874207060। এই নাম্বারে যোগাযোগ করে কোথায় কোথায় দাদাকে পাবেন জেনে নেবেন, এবং গ্লোব টিভির পর্দায় নজর রাখবেন প্রতি সোমবার 2:45 এবং বৃহস্পতিবার 2:25 লাইভ ফোন ইন অনুষ্ঠানে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। সময়ের অভাবের জন্য তাজিক চক্র নিয়ে আজকে আলোচনা করতে পারলাম না, নেক্সট যে আমার এপিসোড থাকবে বৃহস্পতিবার দিন দুপুর 2:25 গ্লোব টিভিতে, আবার আমি এই যে তাজিক চক্রের নবম ভাব এবং দশম ভাব নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব, তার জন্য চোখ রাখতে হবে সবাইকে। সবাই ভালো থাকবেন, নমস্কার।